টাঙ্গাইলের 12টি উপজেলায় প্রায় 1300 মণ্ডপে পূজা হতে যাচ্ছে এবার এ সময়ে, তাই শেষ মুহূর্তের ব্যস্ততায় কাটছে প্রতিমা শিল্পীদের। বিরতিহীনভাবে চলছে প্রতিমা তৈরির কাজ, পাশাপাশি চলছে মন্দিরের প্রতিমায় রং তুলির আচর। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রস্ফুটিত হচ্ছেন দেবী দুর্গা ও তার সন্তানেরা। কালার করা করে এর উপরে অনেক নকশা নকশি আছে, অনেক আর্ট করতে হবে, অস্ত্র মস্ত্র লাগিয়ে, তারপরে চুলমুল লাগিয়ে পরে ঠাকুর আমরা পাঠিয়ে দেবো। মা যখন আসবে, মা আমাদের সকলকে সুন্দর এবং সুন্দরভাবেই আমাদের কাছ থেকে যাবে, আমরা ভালোভাবে পূজাটা করতে পারবো। সংগঠন খুব শক্ত আছে, সুতরাং এটা কেন্দ্রীয় কালীবাড়ি, এখানে কোনো গণ্ডগোল হওয়ার কোনো সমস্যা নাই আশা করছি। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপগুলোয় রাখা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। পুলিশ প্রশাসনের মাধ্যমে, আনসারের মাধ্যমে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি প্রতিটা মন্দিরে, চেষ্টা করতে চিফ সিসি ক্যামেরা দেওয়া, তাই সবাইকে রাখবো। সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি দায়িত্বে থাকবেন আনসার সদস্যরাও। এছাড়া মোবাইল টিম ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন। এই টাঙ্গাইল জেলাতে সবচেয়ে বেশি সংখ্যক পূজা মণ্ডপ রয়েছে, এই পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারব। ধর্ম যার যার, উৎসব সবার স্লোগানে প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শেষ হবে শারদীয় দুর্গোৎসব, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর আহমান, মাইটিভি নিউজ।